আমার নাম কিনা। স্কুলের পরে আমাদের স্পোর্টস টিম রয়েছে, সেখানে ছেলে মেয়ে একসাথে খেলে। আমি জানতে চাই সেই গেমে আমি যোগ দিতে পারবো কিনা। হুজুর জিজ্ঞেস করছেন তোমার বয়স কত? 12 বছর আমার বয়স। তুমি এখন অনেক বড় হয়ে গেছো মাশাল্লাহ, তুমি ছেলেদের সঙ্গে একত্রে খেলতে পারবে না। যদি মেয়েদের জন্য কোনো পৃথক টিম থাকে তাহলে সেই টিমই তুমি খেলতে পারো, কিন্তু সেখানেও নিশ্চিত হতে হবে যে সেই টিম শুধুমাত্র মেয়েদের সামনেই খেলাধুলা করছে, ঠিক আছে? মেয়েদের সামনে আপনি খেলাধুলা করতে পারেন, ছেলেদের সামনে মেয়েদের খেলার অনুমতি নাই। আর একটি কথা হলো, আপনি এখন 12 বছর বয়সে উপনীত হয়েছেন, যখন বয়স বেড়ে যায় তখন ছেলে মেয়েদের একসঙ্গে খেলাধুলা করা উচিত নয়, প্রত্যেকের ছেলেদের এবং মেয়েদের পৃথক টিম হওয়া উচিত, ঠিক আছে? কেননা যদি এখন আপনি আপনার মাঝেই অভ্যাস সৃষ্টি না করেন তাহলে 2 বছর পরে আপনার অভ্যাস সৃষ্টি হবে না, তখন আপনি লজ্জা পাবেন। তাই এখন থেকে এই অভ্যাস গড়ে তুলুন যে আমরা এখন থেকে আর ছেলেদের সঙ্গে খেলব না, মেয়েদের যদি পৃথক টিম থাকে তাহলে সেই টিমে খেলবেন। এটি একজন মজবুত বা দৃঢ় ইমানের মুসলমানের কাজ, এভাবে করুন। যদি ইমান দুর্বল হয় তাহলে ভিন্ন কথা, আর যদি ইমানকে মজবুত করতে হয় তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা মেনে চলা উচিত, ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, এক বয়সে যখন আপনি ম্যাচিউর হয়ে যান, সাবালক হয়ে যান, 12 বছর বয়স ম্যাচিউরিটির বয়স, এই বয়সে ছেলে মেয়েদের পৃথক থাকা উচিত, পৃথক খেলাধুলা করা উচিত, ঠিক আছে? বলো, স্কুলে আমাদের জিম করা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক? হুজুর জিজ্ঞেস করছেন জিম করা বাধ্যতামূলক? যদি জিম বাধ্যতামূলক হয় তাহলে আপনি জিমে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ব্যায়ামও করতে পারেন। জিমে গিয়ে আপনি ব্যায়াম করতে পারেন। আপনি ছেলেদের সঙ্গে খেলছেন না, আপনি পৃথক জিমে গিয়ে ব্যায়াম করছেন, সেটির অনুমতি রয়েছে। জিমে কেন যাবেন, ব্যায়াম করার জন্য নাকি ইনডোর গেম করার জন্য? জিম হচ্ছে সাধারণত ব্যায়াম করার জন্য, শরীর চর্চার জন্য। আপনি কি জিম বলতে স্কুলের ফিজিক্যাল এডুকেশন পিরিয়ড বুঝাচ্ছেন, শরীর চর্চা বিষয়ক যে ক্লাস সেটি বুঝাচ্ছেন? জি হুজুর, যদি এটি বাধ্যতামূলক হয় তাহলে আপনি সেই ক্লাসে যোগ দিতে পারেন, কিন্তু এটি আবশ্যক নয় যে আপনি ছেলেদের সঙ্গে খেলবেন। আপনি আপনার টিচারকে জিজ্ঞেস করতে পারেন যে আমি মেয়েদের সঙ্গে খেলাধুলা করব। হুজুর জিজ্ঞেস করছেন যে এটি কি বাধ্যতামূলক যে ইনচার্জ টিম গঠন করবে আর ছেলে এবং মেয়েরা একই টিমে খেলবে? আপনি কি প্রাইমারি স্কুলে পড়েন? আপনি কি প্রাইমারি স্কুলে পড়েন নাকি সেকেন্ডারি স্কুলে পড়েন? হুজুর, আমি মিডল স্কুল বা সেকেন্ডারি স্কুলে পড়ছি। যদি বাধ্যতামূলক হয়েও থাকে তবে সেখানে কি ছেলে মেয়েদের যে টিম গঠন করেন তিনি কি স্কুল শিক্ষক গঠন করে দেন? ছেলে মেয়েদের একত্র টিম কি স্কুল শিক্ষক গঠন করে দেন? জি হুজুর, তাহলে আপনার পোশাক এমন হওয়া উচিত, স্কুল শিক্ষক টিম গঠন করে দেয়, আমাদের এখানে কোনো চয়েস থাকে না। হুজুর বলছেন তার মানে আপনার কোঅডুকেশন স্কুল, সহশিক্ষার স্কুলে পড়ছেন, আপনি ছেলে মেয়ের একত্রে পড়ে এমন স্কুলে পড়ছেন, আপনি ছেলে মেয়েদের যে সহশিক্ষার স্কুল সেই স্কুলে পড়ছেন, তাই তো? এটি পাবলিক স্কুল হুজুর। আচ্ছা, ঠিক আছে, উত্তম হচ্ছে এক বয়সের পর আহমদী মেয়েদের স্কুলে পড়ালেখা করা উচিত, যদি একান্ত বাধ্য হয়, যদি যেতে না পারে তাহলে সেখানে আপনি তাদেরকে বলে দিন যে 10, 11, 12 বছর বয়স পর্যন্ত ম্যান্ডেটরি, এটি হচ্ছে আপনার শেষ ক্লাস, তাই তো? সপ্তম শ্রেণীর পর আপনার জন্য ফিজিক্যাল এডুকেশন ম্যান্ডেটরি নয়, তাই না? এটি হচ্ছে আপনার শেষ ক্লাস,
ফিজিক্যাল এডুকেশনের শেষ ক্লাস এটি, তাই তো? না হুজুর, এরপর আরও দু বছর আছে যখন আমাকে স্কুলে পড়তে হবে, ছেলেদের সঙ্গে পড়তে হবে, অর্থাৎ ইয়ার নাইন পর্যন্ত আমাকে ফিজিক্যাল এডুকেশন নিতে হবে, এটি ম্যান্ডেটরি। নবম শ্রেণী পর্যন্ত ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক ফিজিক্যাল এডুকেশন। জি হুজুর। শিক্ষককে বলুন যে কোন খেলা আপনি খেলেন বা আপনার কোন খেলার প্রতি আগ্রহ রয়েছে, কোন খেলার জন্য টিম গঠন করা হয়। হুজুর, এটি নির্ভর করে, অনেক সময় ভলিবল খেলতে হয়, অনেক সময় ফুটবল, এবং অনেক সময় গার্ডস বল। এটি টিউটর কি পরিকল্পনা করছেন তার উপরে নির্ভর করে। শিক্ষককে আপনি অনুরোধ করতে পারেন যে আমাকে এই খেলা থেকে অব্যাহতি দিন, আমি অন্য কোনো খেলা খেলবো, আমাকে এই খেলা থেকে অব্যাহতি দিন, ঠিক আছে? যদি অনুরোধ করলে মেনে নেয় তাহলে ঠিক আছে, যদি এক্সকিউজ করার সুযোগ থাকে তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি, জাযাকাল্লাহ হুজুর।